Assalamu alaikum darshok, this is Zaber from Daily Bazaar News. Welcome back to my another brand new video. Ajke video ta ektu betikrom dhormi. Ami ashchi mach bazare, but eta Dhakar kono mach bazar na, eta Faridpur shohorer mach bazar. Faridpur shohorer Kotwali upojelay. Ekdom Faridpur shohorer pran kendre ei mach bazarti. এবং এই মাছ বাজারে মাছের দাম কেমন, ঢাকার সাথে মাছের কিরকম পার্থক্য সেটা আমি আপনাদেরকে জানাবো, এবং ঢাকার সাথে কি মাছের দাম এখানে বেশি না কম সেটা আমি আপনাদেরকে বলবো। তো প্রথমে একটু দেখি, কেমন আছেন দাদা? এই মাছ কয় কেজি ওজনের? দুইটা এক কেজি, ছয় কেজি। এগুলো কত করে কেজি রাখতেছেন? আমরা 900-850। 900-850 টাকা কেজি, দুইটা এক কেজি, ছয় কেজি। আচ্ছা, আর এটা এক কেজির একটু কম হয়, দুইটা দুইটা এক কেজির একটু কম হয়। এটা কত করে? 800 টাকা। বরিশালের অরিজিনালটা? ও, এটা বরিশালের। আর এটা? এটাও বরিশালের। আচ্ছা, আর এগুলো? এটা হলো কেজি সাইজ। এগুলো এক কেজি সাইজ? হ্যাঁ, 1100-1000। এগুলো 1100-1000 টাকা কেজি। দর্শক, আমার কাছে মনে হচ্ছে যে ইলিশ মাছের দাম একই রকম, তারপর একটু দেখবো। কাকা, এটা কি মাছ? বাটা মাছ কত করে কেজি? আর এটা কত করে? হ্যাঁ, কিন্তু কত করে কেজি বলতে পারতেছেন না? বাম মাছ কত করে? বাম মাছ 600 টাকা কেজি। আচ্ছা, আর এটা কি মাছ? চাঁদা কত করে? 200 টাকা 150 টাকা। তো দর্শক, আসলে পূজা উপলক্ষে ফরিদপুরে পূজার অনেক বড় বড় মণ্ডপ বসে, সেই উপলক্ষে ইলিশ মাছই বাজারে বেশি। আমরা একটু জানবো, কেমন আছেন ভাইয়া? এগুলো কয় কেজি সাইজের? 1 কেজি 950। এগুলো কি বরিশালের? অরিজিনাল, মানে সামুদ্রিক? নদীর। আচ্ছা, এগুলো কত করে? এটা 900, এটা 1000 টাকা বেচতেছেন, আর এটা হলো 900। এগুলো 1100। এগুলো কয় কেজি সাইজ? এগুলো কেজি সাইজ। কেজি সাইজ। আচ্ছা, আর এগুলো? এগুলো একই। ধন্যবাদ। আসলে দর্শক, যদি তাকাইতেছি ইলিশ মাছই বেশি। লোটটা কত করে? 300 টাকা। হ্যাঁ, 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আচ্ছা, কেমন আছেন দাদা? ইলিশ মাছ কত করে কেজি বেচতেছেন আজকে? 750। এগুলো কি 1 কেজি সাইজ হবে? সাতশো আটশো গ্রাম সাইজ, 750 টাকা কেজি। আর এগুলো? 5 কেজি 450। 5 কেজি 450 টাকা। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আসলে এই বাজারে আসতে হইলে সকালবেলা আসতে হবে, কারণ ম্যাক্সিমাম মাছ সকালবেলায় বিক্রি হয়ে যায়। তারপর আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি, কেমন আছেন? পাবদা কত করে আজকে? আজকে পাবদা হলো কিনা হলো 400 টাকা কেজি। না, বেচতেছেন কত করে? বেচতেছে মনে করেন 450। 450 জি। আচ্ছা, আর এগুলো কি পাঁচমিশালি? পাঁচমিশালি। এগুলো কত করে? ওগুলি ওই যে 450-500 এরকম দামে কেজি নিচ্ছি। 450-500। আচ্ছা, চিংড়ি? চিংড়ি 1000 টাকা কেজি। চিংড়ি 1000 টাকা কেজি, একদম একটু কম হবে না? না, কম হবে না। আচ্ছা, এগুলো কি মাছ? ছোট মাছ আর কি, পদ্মার ছোট মাছ। আচ্ছা, এগুলো কত করে কেজি? এগুলো কিনা হলো 300 টাকা কেজি। না, বেচতেছেন কত? 350-400। 350-400 টাকা কেজি বেচতেছেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা একটু সামনের দিকে যাব, আমরা একটু দেখব, ভিতরের দিকে যাই, চলেন। দর্শক, আমি আসলে একটু দেরি করে চলে আসছি, দেখতেই পাচ্ছেন যে মাছের বাজার অলরেডি খালি হয়ে গেছে। এটা ঢাকার মতো না যে সারাদিন মাছ বিক্রি হবে, এখানে সকালবেলা 11টা 12টার মধ্যেই মাছ বেচা কিনি শেষ হয়ে যায়। কেমন আছেন কাকা? আল্লাহ পাক খুব ভালো আছে। আচ্ছা, পাঙ্গাস কত করে বেচতেছেন আজকে? যেটাই নিবে 170। ও, এটা 170, এটা 180। ছোট বড় ডিফারেন্স? ওগুলো তো বড় সাইজ, ওগুলো কত করে? ওগুলো 180। দর্শক, চলেন আমরা একটু সামনের দিকে যাই, একটু দেখি
পাঙ্গাস কত করে বেচতেছো ভাই? 180 170। আচ্ছা এগুলো কয় কেজি ওজনের হবে? 2 কেজির কম হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। কেমন আছেন? ওয়া কত করে আজকে? বরিশালের এটা কত করে কেজি বেচতেছেন? পঞ্চাশ একশো 600 টাকা। আর রুই মাছ কত করে? 450। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম এখানে সব দেশি মাছ, এটা তো দেশি শিং চাষের, এটা কত করে? এটা 350 টাকা। আর এটা? এটাও 350। এটার দাম 400 টাকা কেজি। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। এই রুই মাছ আপনার? দাদা কেমন আছেন? ভালো। রুই মাছ আজকে কত করে কেজি? চারশো সাড়ে চারশো টাকা কেজি বেচতেছেন। দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজের রুই মাছ, 2.5 কেজি ওজনের রুই মাছ, এগুলা 450 টাকা, একদম 400 টাকা দেখতে পাচ্ছেন, 400 টাকা 2.5 কেজি ওজন, 2.5 কেজি ওজন, 400 টাকা কেজি। দর্শক 400 টাকা কেজি রুই মাছ, ঢাকার চেয়ে কোনো অংশে কম না, আমি যেটা বুঝতে পারতেছি ঢাকার চেয়ে কোনো অংশে কম না। কাতল, বিগ সাইজের কাতল দেখা যাচ্ছে। দাদা কাতল কত করে? 500 টাকা কেজি। দর্শক দেখতে পাচ্ছেন কাতল 500 টাকা কেজি। এগুলো এক একটা কয় কেজি হবে? 4 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন আমরা একটু সামনের দিকে যাই। আসলে এই বাজারে মানে মাছের দাম ঢাকার চেয়ে কোনো অংশে কম না, ঢাকা যেরকম মাছের দাম এখানে তো সেরকম। আর কেমন আছেন দাদা? 600 টাকা। এই শৈল কত করে এটা? আচ্ছা এইটা হলো 500 টাকা কেজি, এটা 650 টাকা কেজি। দর্শক দেখতে পাচ্ছেন আর এটাও 650, এটাও 650। আচ্ছা দর্শক লাস্টিক একটু দেখি, বাম মাছ কত করে? 600 টাকা। আচ্ছা আর চিংড়ির এই ভাঙা? 200 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন মাছের দাম কোনো অংশে কম না, ঢাকার চেয়ে কোনো অংশে কম না। এটা তো শিং মাছ, এগুলো কত করে কেজি? 500 টাকা কেজি। ধন্যবাদ ধন্যবাদ। আর এগুলো কত করে কেজি? 200। আর এগুলো 400। এগুলো কি পুঁটি মাছ? পয়সা দিছে। আচ্ছা দর্শক ফরিদপুরের বাজারেও ভালো মাছ উঠে এবং দাম কোনোটার চেয়ে কোনো অংশে কম না। আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন বিশাল সাইজের একটা পাঙ্গাস দেখা যাইতেছে, এটা কি নদীর পাঙ্গাস? এইটা কত করে কেজি চাচ্ছেন? 1300 টাকা কেজি। সেটা 1000 টাকা কেজি। দর্শক দেখতে পাচ্ছেন এই পাঙ্গাসটা 1300 টাকা কেজি দাম চাচ্ছেন। আচ্ছা আমরা একটু দেখি এই রুই মাছ কত করে? 500 টাকা কেজি। 500 টাকা কেজি। তো দর্শক আমি প্রথমে বলছিলাম যে ঢাকার সাথে ফরিদপুরের যে বাজার সে মাছের বাজারের পার্থক্যটা আসলে তেমন কোনো পার্থক্য নাই, সব জায়গায় একই রকম দাম আমার যেটা মনে হয়। তা আপনারা ভিডিও দেখে কমেন্টস আমাকে জানাবেন। তো এখানেই বিদায় নিব ইনশাল্লাহ, আর ফরিদপুরে আরও কোনো বাজার যদি ঘোরার সৌভাগ্য হয় সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।